হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। শম্পা ইন সোমনাথের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমি এখানে বিয়ে সাজগোজ স্টার্টিং শুরু করে দিয়েছি, আর বিয়ে মেকআপ করতে আমি স্টার্ট। তো তোমাদেরকে আমি এখানে আলাদা করে ভয়েসটা দিচ্ছি। তো যেহেতু বাইরে ব্যাকগ্রাউন্ড খুব চেল্লামেচি হচ্ছিলো, তো আমার মাথাটাই ছিল না যে এত চেল্লামেচি হচ্ছে, তুমি আমার গলা পাচ্ছিলে কি না। তো আমি পরে শুনতে পাই আমার গলা এখানে একদম ছিল না, তো এটা আলাদা করে আমি ভয়েসটা দিই। তো সবে মাত্র আমি আইলাইনারটা লাগাচ্ছি, আর আমি চোখে লেন্স পরেছি একটা, আর আমি বিয়ের বেনারসিটা পরেছি। তো আমি এখনও সাজগোজ চলছে আমার, তো আমি সেজে নিই, আর অতটা তো আমি ভালোভাবে সাজতে গুজতে পারি না, তো যেরকমটা পারি তো সেভাবে সাজার চেষ্টা করছি। আর দেখো কীভাবে আমি চোখে আইলাইনার পরি, তো এইভাবে আমি আইলাইনারটা পরি, যেহেতু চোখে আইজে লেন্সটা পরেছি না, তো ওই জন্য ওরকম প্রবলেম হচ্ছে। দেখো তো ক্যামেরাম্যান কে আছে বলো তো? আজকে আমার হাজবেন্ড ক্যামেরাম্যান আছে। তো চলো মেকআপটা করে গেট আপটা পুরো সেরে গুজে তারপরে আসছি, ঠিক আছে? আমার ফাইনাল লুক এই যে, আমি গেট আপ আমার রেডি হয়ে গেছে, আমি সেজে নিয়েছি। তো তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে, আর অলরেডি ছেলেকে অলরেডি আগেই সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তো এবারে আমরা একটু পরে বেরোবো, আর আমরা যাচ্ছি আজকে বেহালা আমার ননদের বাড়িতে। তো ওখানে কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। আর সারাদিন সারা সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি, এখন থেকে আমার ব্লগ আমি স্টার্ট করছি। আর কি, সারাদিন কোনো কাজকর্ম তো কিচ্ছু করিনি, খালি আজকে রান্না করেছিলাম ডিমের ঝোল, আর হচ্ছে ভাত করেছিলাম, আর সিম্পল রান্না করেছিলাম, আর কিচ্ছু করিনি। তো এবারে আমরা এখন যাব, সবাই রেডি হচ্ছে, আর এই যে বাবু রেডি হচ্ছে। তো চলো বেরোই তারপরে আসছি, ঠিক আছে? রাস্তা মোড় আমরা চলে এসেছি, আর এখানে এসে এত জ্যাম, আস্তে 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 করে গাড়ি আগাচ্ছে, আর বেশি দূর নেই, আমরা পৌঁছেই গেছি। তো দেখতে থাকো তোমরা, আর আশা করি তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও গাইস, প্লিজ বাই প্লিজ। তো যারা নতুন বন্ধু হওনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার নতুন বন্ধু হয়ে যেও। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো আমরা ফাইনালি পৌঁছে গেছি, আমার শাশুড়িমা আছে, জামাইবাবু আছে, বড় ননদ আছে, মেজ ননদ আছে, আর ওখানে পিছনে দেখতে পাচ্ছ লাল শাড়ি পরে, ওটা হচ্ছে আমার ননদের ছেলের বউ। আর বাইরের গেট আপটা দেখো এত সুন্দর করে সাজিয়েছে, ভালোই লাগছে, ফুল দিয়ে সাজানো বাইরের গেটটা, আর এত সুন্দর মতন গেট আপটা ভালোই লাগছে, লাইটিংটা দিয়েছে, আর বাইরে নিজেকে আজ এবারে বিয়েবাড়িটা খুব সুন্দর লাগলো আমার। কি একটা জিনিস সবথেকে ভালো লাগলো, ফুল, আমার ফুল জিনিসটা খুব ভালো লাগে জানো। আর এই দেখো আমার নাতি দাঁড়িয়ে আছে, এটা আমার নাতি, আর এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি, আর এই দেখো আমার পুচকো নাতি আমার, দেখেছো আমাকে দিদা হয়ে গেছে, আমি অল্প বয়সে দিদা। তো দেখো ফাইনালি চলে এলাম ননদের ছোটো ননদের ঘরে। তো এটা আমার ছোটো ননদের ঘর, আর এটা হচ্ছে সব তথ্য, বিয়ের সব তথ্য চলে এসছে এখানে, বাপের বাড়ি থেকে যা যা তথ্য দিয়েছে দেখে নাও তোমরা, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে দেখো ওই যে দাদাটাকে দেখছো লাল জামা পরে আছে, ওই দাদারই বিয়ে হয়েছে, আর এই যে পাশে দেখতে পাচ্ছ এটা বৌমা, তো এটা আমার ননদের যা হয়, আর ওটা দাদা। তো সবাই এই ঘরে, তো আমরাও এই ঘরে আছি, সবার সাথে আলাপ করে নিচে চলে যাবো এবারে। তো দেখো আমরা নিচে চলে এসেছি আবার, তো এখানে দেখো আমার ননদ মুখ ভাঙাচ্ছে আমাকে দেখে, উনি ওরকম খুব হাসি ঠাট্টা করে আমার সাথে, খুব ভালো লাগে।
তো দেখো আমরা ডাইরেক্টলি চলে এসেছি খাওয়ারের এখানে, তো এবারে আমরা খাবো। আর অনেক কিছু আইটেম আছে, তো নামগুলো আমি বলতে পারছি না, অনেক রকম বিরিয়ানি, অনেক রকমের খাওয়ার। তো আমরা খেয়ে দিয়ে আর তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করব, করে নিয়ে আমি বাড়ির দিকে রওনা দেবো, বাড়িতে যেয়ে একদম বসে তারপর তোমাদের সাথে কথা বলবো। তো দেখো ফুলসজ্জার খাটটাই তোমাদের সাথে শেয়ার। বাড়িতে চলে এসেছি আর রাত্রি এখন বাজে 12:30 বাজে। তো এই সবে মাত্র বসেছি, আমি এখন চেঞ্জ করব, চেঞ্জ করে নেবো। আর এরা চেঞ্জ করে দেখো শুয়ে পড়েছে, একজন চেঞ্জ করে অলরেডি দাঁড়িয়ে রয়েছে। তো আমি একমাত্র বাকি চেঞ্জ করিনি এখনও, মনে হচ্ছে না যে এই চেঞ্জ করে এই শাড়িটা খুলি, এত ভালো লাগছে পরে, এতদিন পর সাজগোজ করেছি আর না চেঞ্জ করার মনই যাচ্ছে না যেটা খুলি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার এই মেকআপ লুকটা, তো তোমরা যদি বলো তো এরকম মেকআপ লুক তোমাদের সাথেও শেয়ার করব, ঠিক আছে? তো আমাদের বিয়ে বাড়িটা তোমাদের কেমন লাগলো, নিশ্চয়ই যদি ভালো লাগে তো কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো দিনটা আজকে তোমাদের সাথে নতুন একটা জায়গা শেয়ার করলাম। আর এখানেই ভিডিওটা আমি শেষ করছি, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশনটা অল করে দিও। আর যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, আজকের জন্য এখানেই সমাপ্ত হচ্ছে, ভিডিওটা শেষ করছি, তো টাটা।